বহরমপুর গার্লস কলেজে উদ্বোধন হলো দুটি পিজি বিভাগের। আগে শুধুমাত্র বাংলা বিভাগে এমএ পড়ার সুযোগ পেত ছাত্রীরা, এবছর থেকে ইতিহাস এবং ইংরাজিতে পিজি করার সুযোগ পাবে ছাত্রীরা। এই উপলক্ষে কলেজ পড়ুয়ারা একত্রিত হয়ে কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বহরমপুর গার্লস কলেজে পিজি বিভাগ চালু হয়, অত্যন্ত খুশি ছাত্রীরা। বহরমপুর গার্লস কলেজে উদ্বোধন হলো দুটি পিজি বিভাগের। আগে শুধুমাত্র বাংলা বিভাগে এমএ পড়ার সুযোগ পেত ছাত্রীরা, এবছর থেকে ইতিহাস ও ইংরাজিতে পিজি করার সুযোগ পাবে ছাত্রীরা। এই উপলক্ষে কলেজ পড়ুয়ারা একত্রিত হয়ে কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে। মুর্শিদাবাদে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের বাইরে পড়াশোনা করতে যেতে হতো। অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণে বাইরে পড়তে যাওয়া সম্ভব হতো না তাদের পক্ষে, ফলে পড়াশোনা করতে তীব্র বাধার সম্মুখীন হতে হতো তাদের। বহরমপুর গার্লস কলেজে পিজি বিভাগ চালু হয়, উপকৃত হবে অনেক ছাত্রী বলে জানান কলেজের অধ্যক্ষা। আমাদের কলেজে 2009 সাল থেকে বাংলা বিভাগে বাংলা বিষয়ে এমএ পড়ানো হতো। এবছর আরও দুটি বিষয়, ইংরেজি এবং ইতিহাস, এই দুটি বিষয়ে এমএ পড়ানোর অনুমোদন পাওয়া গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের লক্ষ্য ছিল মুর্শিদাবাদ জেলায় কোনো ইউনিভার্সিটি নেই, এদিকে গৌড়বঙ্গ এবং ওইদিকে নদিয়া, অনেক দূরে আমাদের মেয়েদের পড়তে যেতে হয়। আমাদের গার্লস কলেজ, এখানে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা আছে, সুতরাং মুর্শিদাবাদ বা এই এলাকার পার্শ্ববর্তী এলাকার মেয়েরা যাতে আমাদের এখানেই উচ্চশিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যেই আমাদের এই অনুমোদন প্রার্থনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করে আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করেছেন। সন্দীপা মুখার্জি নামে এক কলেজ পড়ুয়া জানান, আগে আমাদের বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে হতো। বহরমপুরে গার্লস কলেজে পিজি বিভাগ চালু হয়, উপকৃত হবে ছাত্রীরা। বিষয়টা খুব ভালো হয়েছে এবং বাইরে আমাদের আগে পড়তে যেতে হতো, তার থেকে এখানে কাছে, বাড়ির কাছে হওয়াতে আরও সুবিধা হয়েছে, বাইরে গিয়ে থাকতে হচ্ছে না। এবং সাধারণ পরিবারের ক্ষেত্রে যে খরচটা হতো সেটা এখন আগে থেকে এখানে হওয়াতে সুবিধা হয়েছে। কলেজে আগে বাংলা বিভাগে এমএ পড়ানো হতো, এবছর থেকে ইংরাজি ও ইতিহাসে এমএ পড়ার সুযোগ পাবে ছাত্রীরা। এটা জেলাবাসীর জন্য অত্যন্ত সুখবর। বহরমপুর গার্লস কলেজে পিজি বিভাগ চালু হয়, অত্যন্ত খুশি ছাত্রীরা। ছাত্রীদের জন্য খুবই একটা সৌভাগ্যকর ঘটনা এটা। যারা দূর থেকে আসতো তাদের জন্য সুবিধাটা বাড়লো, যারা পড়াশোনা দূর থেকে আসতো দূরে বাড়ি, তাদের জন্য সুবিধা হলো, বাইরে যেতে হচ্ছে না। এই বিষয়টা যারা বাইরে থেকে আসতো, মানে আমাদের মুর্শিদাবাদের পাশের যে জেলাগুলো সেখান থেকেও তো আসে, তাদের জন্য হস্টেল রয়েছে, মেস রয়েছে, আর আমরা তো এখানকার বহরমপুরে, সেই কারণে আমাদের বাড়ি থেকেই যাওয়া আসা করা যাবে।